আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিনস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চিদের মতো করে অসম্ভব মজাদার চিকেন রোস্ট এবং ডিমের কুরমার রেসিপি। বাবুর্চিরা কিন্তু সাধারণত চিকেন রোস্ট এবং ডিমের কুরমাটা আলাদা করে থাকেন না, একসাথে করে রান্না করেন, তবে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো কীভাবে খুব সহজে তবে অনেক বেশি মজাদারভাবে এই চিকেন রোস্টটা বাবুর্চিদের মতো করে রান্না করা যায় সাথে ডিমের কুরমা, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আসছে ঈদে আপনারা যদি এই রেসিপিটা বাসায় তৈরি করেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর এক কথায় অসাধারণ হবে। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। তো ভিডিওর প্রথমে আমি টক দই তৈরি করব। টক দই কিন্তু সবসময় বাসায় থাকে না, তো সেই জন্য কীভাবে খুব সহজে টক দইটা তৈরি করা যায় সেটা শেয়ার করছি। তো টক দই করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে প্রায় 1/3 কাপের মতো হবে গুঁড়া দুধ, সাথে 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি কুসুম গরম পানি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো সাদা সিরকা বা ভিনেগার। তারপর এই উপকরণগুলো আমি ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি জাস্ট 2 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব, আর 2 মিনিট পরেই কিন্তু আমার এই ইনস্ট্যান্ট টক দইটা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার টক দইটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই টক দইটা দিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে টক দইয়ের বীজ হিসেবে এটা ব্যবহার করতে পারবেন, তাছাড়া সব ধরনের রান্নাবান্নায় ব্যবহার করতে পারবেন, স্কিন বা হেয়ার কেয়ারে ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু খুব উপকারী। তো এটা আমি ইউজ করব রোস্ট রান্নার মধ্যে। তো আজকে রোস্ট রান্না করার জন্য এখানে আমি 3টি সোনালি মুরগি বা রোস্টের যে মুরগিগুলো হয় পাকিস্তানি কক সেগুলো নিয়ে নিয়েছি, আর রোস্টের সাইজ করে কাটা আছে, আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি যে টক দইটা আমি তৈরি করেছি সেটা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে টক দইটা, ইনস্ট্যান্ট, কিন্তু এরকম করে খুব সহজে আপনারা টক দইটা তৈরি করে ফেলতে পারেন। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে টক দই 2 টেবিল চামচ পরিমাণ, আর এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি কিছুটা লেবুর রস। এতো আমি কিছুটা লেবুর রস এখানে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জর্দার রং, 1 চিমটির মতো, এর ফলে রোস্টের কালারটা বেশি ভালো লাগবে। তো জর্দার রংটা দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি জর্দার রং না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। তো এটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আমি এটাকে ভাজবো। তো ভাজার আগে যে যে উপকরণ আমি দিলাম এগুলো দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভাজলে কিন্তু রোস্টটা বেশি মজাদার হবে। তো মাখানো হয়ে যাওয়ার পর আমি ভাজতে চলে যাচ্ছি চুলায়, আর ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে এই রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো যতটা পিস ফ্রিভাবে জায়গা হয়েছে ততটাই দিয়েছি। তো দিয়ে তারপর উল্টে পাল্টে আমি এই রোস্টগুলোকে ভেজে নিব। তো খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না, জাস্ট 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই চলবে। বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু রোস্টটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই রোস্টটা খেতে খুব একটা ভালো লাগে না, এই জুসিনেসটা নষ্ট হয়ে যায় আসলে চিকেনের ভিতরে। তাই 5 থেকে 6 মিনিটের বেশি কিন্তু ভাজার কোনোই প্রয়োজন নেই। তো ফ্রেন্ডস, আমার রোস্টের পিসগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে রোস্টের পিসের মধ্যে, সেই পর্যায়ে আমি একে একে এই রোস্টের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো উঠিয়ে নেওয়ার পর সেমভাবে আমি বাকি রোস্টগুলোকেও ভেজে নিচ্ছি। এতো ফ্রেন্ডস, আমার সবগুলো রোস্টের পিস ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি রোস্টে রান্না করার জন্য চুলায় একটি বড় সাইজের প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো রান্নার রেগুলার তেল। তারপরে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারুচিনি, 8-10টা এলাচ, দিয়েছি এখানে 8-10টা কালো গোলমরিচ, আর 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর গরম মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। গরম মশলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে সেই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের মধ্যে এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে বাদাম বাটা, আর বাদাম বাটার সাথে আমি 1/2টা জয়ফল এবং সাথে 1টা জয়ত্রী ফুল দিয়ে একসাথে ব্লেন্ড করেছিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সেখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ দিলাম, 1/4 কাপ করে 2 বার, তার মানে 1/2 কাপ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি টক দই, টক দই এখানে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/4 কাপ পরিমাণ, একটু ভরে ভরে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম।
এতে করে কিন্তু রোস্টের গ্রেভিটা বেশি ঘন হবে এবং খেতে বেশি মজার হবে। এবার নেড়ে চেড়ে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিলাম মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি। রোস্ট রান্নার সময় অবশ্যই কিন্তু রোস্টের মশলাটাকে কষাতে হবে ভালোভাবে, কারণ মশলা কষানোর উপর রোস্টের টেস্ট অনেকটাই ডিপেন্ড করে, তাই একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। তো আরও প্রায় 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা রাঁধুনি রোস্টের মশলার সম্পূর্ণ একটা প্যাকেট দিয়ে দিলাম। তো দিয়ে এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। তবে যেহেতু এ পর্যায়ে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেজন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা দুধ, আধা কাপের মতো। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, সমস্যা নেই। তবে আমি দুধটা দিলাম, এতে করে কিন্তু এই রোস্টটা খেতে অনেক মজার হবে। তো দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়েছি। এরপর যখন একদম কাঁচা ফ্লেভারগুলো চলে গিয়েছে, সে পর্যায়ে এখানে আমি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো ফ্লেমে কিন্তু আছে। তো নেড়ে চেড়ে নেওয়ার পর যখন এটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, সে পর্যায়ে এখানে আমি আরও আধা কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে পানি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়ে আমি প্রায় 12 মিনিটের মতো এই রোস্টগুলোকে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম লোতে ছিল, আর কিছুক্ষণ পরপর কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি, না হয় কিন্তু যেহেতু এখানে অনেক ধরনের মশলা আছে, মশলাটা নিচে থেকে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো নেড়ে চেড়ে নিলাম, তারপর এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। তো এখানে আমি আরও প্রায় 1.5 কাপের মতো হবে দুধ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু কাঁচামরিচ। এই তো আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম 3-4টা, আর 3-4টা আস্ত দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে, নিচে থেকে একদম খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পেলেন আমি রোস্টটাকে কীরকম দুধ দিয়ে রান্না করেছি। এরকম দুধ দিয়ে রান্না করলে কিন্তু রোস্টটা খেতে অনেক মজার হয়, আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ ডিম 8টা, আর এগুলোকে আমি সেদ্ধ করে তারপর সামান্য একটু লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তো সেই ডিমগুলো এখানে দিয়ে দিলাম, সাথে অল্প একটু লবণও দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিলো যে লবণটা কম হয়েছে। তারপর চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আরও 10 মিনিটের মতো আমি রোস্টটাকে রান্না করেছি। আর 10 মিনিট পর আমার রোস্টটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। তো এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, যদি আপনারা শাহিজির টেস্ট এবং ফ্লেভার সেটা পেতে চান অবশ্যই ঘি দিতে হবে। তো এখানে আমি খাঁটি ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি আর নাড়াচাড়া করতে চাচ্ছি না, কারণ নাড়াচাড়া করলে দেখা যাবে ডিম এবং রোস্ট সব কিছু ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তাই এরকম করে হাঁড়িটা ধরে আমি একটু ঝুলিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট 2 মিনিটের জন্য লো আঁচে রাখবো, আর 2 মিনিট পর আমার এই রোস্ট এবং ডিমের কুরমা একসাথেই কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এরই মধ্যে কিন্তু হয়ে গেল আমার অসম্ভব মজাদার বাবুর্চিদের স্টাইলে চিকেন রোস্ট এবং ডিমের কুরমা। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অসম্ভব মজার হবে এবং দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।